মানুষ যেখানে কষ্ট পাচ্ছে সেখানে আমার যাওয়া বড় দরকার, বড় দরকার। ডেঙ্গু কাকা, হ্যাঁ বলছি, বাবা ওরম ভাবে কোথায় গেল বলতো? তবে কি জমিদারের হুকুম মেনে বাবাই গা ছেড়ে চলে গেলেন? আমার মত, এমন দায়িত্বজ্ঞানহীন মহিলা কখনো কোনো সংসারে সুখ আনতে পারে না। মা হত দূরের কথা, তোমরা তো বংশধর চাও, আর বংশধর যখন চাও তখন ওকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, ছেলের আবার বিয়ে দাও। কি হলো গুরুদেবের নিদেন শুনলে তো? আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেব। ওগো, তুমি ছেলের আবার সম্বন্ধ দেখো। দয়া করুন, দয়া করুন মা, দয়া করুন, আমাকে এ বাড়ি থেকে বের করে দেবেন না মা, বের করে দেবেন না। আপনারা আপনারাই তো আমার সব, বলুন, দয়া করুন মা। এতটা নির্দয় হবেন না মা, এতটা নির্দয় হবেন না মা। বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি তো সব হয় মা, বলুন, সব হয়। আমিও তো চেয়েছিলাম আমার স্বামী সন্তান নিয়ে সুখে ঘর করতে, কিন্তু আমার পোড়া কপাল, ওই ওই ওষুধটা জলে পড়ে গেল মা, আমি কি করবো বলুন তো। এখন এখন যদি আপনারা আমাকে তাড়িয়ে দেন, আমার যে মরা চারা আর কোনো গতি থাকবে না মা। আচ্ছা মা, আপনি আর বাবা আপনারা তো আমার নিজের বাবা মায়ের মতো, কারোর কথায় নিজের মেয়েকে কি বের করে দেওয়া যায় বলুন তো? কারো কথায় মানে? গুরুদেব এই পরিবারের সবার মাথার ওপরে, ওনার কথা আমরা সবাই মানি, আর সেটা তোমাকেও মানতে হবে। কাঁদুনি গিয়ে আর কোনো লাভ নেই বৌমা, তুমি ভুল করেছ, তাই উনি যা শাস্তি দিচ্ছেন সেই নিদান তোমাকে মানতেই হবে। এক্ষুনি বাপের বাড়ি চলে যাও। বাবা বাবা, আপনি আমাকে যে কোনো শাস্তি দিন আমি মাথা পেতে নেব, কিন্তু দয়া করে, দয়া করে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবেন না বাবা, দয়া করে। আমি যা ভুল করেছি আমি এখানে থেকেই প্রায়শ্চিত্ত করব বাবা, আপনাদের দাসী হয়ে থাকব, কিন্তু আমি বাপের বাড়ি যাব না। কেন সেখানে যাবে না কেন? মাগো মাগো, আপনিও তো মেয়ে, আপনিও তো বোঝেন, বিয়ের পর মেয়েরা বাবা মায়ের কাছে ভার হয়ে যায়, তার উপর যদি শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, বাবা মা এক ঘরে হয়ে যাবার ভয়ে তাকে রাখতে চায় না। আমি এখান থেকে কোথায় যাব মা, কোথায় যাব? আমার যে গলায় দড়ি দেওয়া ছাড়ার কোনো উপায় নেই। সত্যি মেয়ে মানুষদের তো বাপের বাড়ি বাড়ি নয়,
এই মেয়েটা কোথায় যাবে দিদি? বলছিলাম কি, যা হবার তা তো হয়ে গেছে, তাই ক্ষমা করে দিন ওকে। দেখুন, ইচ্ছাকৃত তো আর জলে ফেলে দেয়নি ওটা। কোনো মেয়ে মা হতে চায় না এমন তো নয়। এই ভুল যদি আমার হাতে হতো তাহলে কি আমায় তাড়িয়ে দিতেন? আমার ক্ষমা করা বা না করায় কিছু এসে যায় না কাশীশ্বর। এই নির্দেশ গুরুদেবের, আর গুরুদেবের নির্দেশ আমি কোনোদিন অমান্য করিনি, তাই ওনার নিদান তোমাদের মানতেই হবে। আপনি গুরুদেবকে একবার বুঝিয়ে বলুন। লাভ নেই, উনি একবার মুখ দিয়ে যা বের করেন তার অন্যথা হয়। আর আমি যদি ওনার কথা না মানি তাহলে ওনার রোষ এই পরিবারের উপর পড়বে, আমাদের সকলের উপর পড়বে। তাই আমাকে আর কোনো অনুরোধ করুন, যত শীঘ্র সম্ভব বৌমাকে বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। আমাকে তুমি ক্ষমা করে দাও বৌমা, আমি না বুঝে প্রথমটাই তোমার উপর রাগ করেছিলাম, পরে বুঝেছি। সত্যি তো, তুমি কি যে যে মা হতে চাইবে না তাই কি হয়? এই কথা আমি জমিদার বাবুকে বোঝাতে পারলাম না। এখনো আমাদের বাড়িতে সব কিছু কর্তার ইচ্ছেতেই চলে মা। হ্যাঁ, এও সত্যি, গুরুদেবের নিদেন সবসময় সব ক্ষেত্রে মানাও হয়। আমার কিচ্ছু করার নেই মা, চলো তোমাকে চলে যেতেই হবে, এসো মা। কি হলো, এসো বৌমা, এসো এসো। এসো এসো বৌমা, এসো। কেঁদে আর কি হবে মা, মেয়েদের সন্তান না হলে যে তার কপাল পড়ে। আমার ইচ্ছে না থাকলেও কিচ্ছু করার নেই, ঈশ্বরের কাছে কামনা করি উনি যেন তোমার সহায় হন। এসো মা। মা, আপনি ভণ্ড না সাধু আমি জানি না বাবা, কিন্তু আমি শুনেছি আপনি অনেক গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমিও বড্ড অসহায় বাবা, বড্ড অসহায়। আপনি আপনি আমাকে বাঁচান বাবা, আমাকে বাঁচান। তোরও বুঝি ঠাই হলো না এখানে। আমি তোর জন্যই তো এলাম রে এখানে। মহেশ্বরের উপর বিশ্বাস রাখ, যা হারিয়ে ফেলেছিস তা ঠিক ফিরে পাবি।
মন খারাপ করিস না। নে 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 একে কোলে নে। আচ্ছা কি এমন গড়ছো বলো তো মন দিয়ে, তোমার কি খিদেও পায় না? এখন আবার শিব করতে বসেছো? হ্যাঁ গো মা, শিবই গড়ছি বটে, তবে এক অন্য শিব। সে আবার কি? যে শিব ঘর আলো করে এসে মায়ের কোল ভরিয়ে দেয় সেই শিব। সরলা যে ঔষধি শিকড় হারিয়ে ফেলেছে সে কথা সাধু বাবা জানলো কেমন করে? ঘরের কথা তো বাইরে যাওয়ার কথা নয়। সব ফিরে আসবে বাবা। আসবে রে, আসবে আসবে, সেই কথা বলতে তো ছুটে এলাম তোর কাছে। আচ্ছা আচ্ছা বাবা, আপনি কি করে জানলেন যে আমি কিছু হারিয়ে ফেলেছি? আমারই তো জানার কথা রে মা, বাবা বলে ডাকলি আমাকে, আর সন্তানের কষ্ট বুঝবো না? তবে যে সংসারে মায়েদের দাম নেই সেই সংসার তো অচল। যে সংসারে মায়ের চোখের জল কেউ দেখে না, তার কথা কেউ শুনে না, সেই সংসারে ভালো হবে কি করে বল? সেই সংসারে তো চোখের জল হাই হয়ে লাগে রে। কাঁদিস না মা, তোর জিনিস তোর কাছেই ফিরে আসবে। এ কি বললি সাধু বাবা? না না, আমি কেন ওর কথা বিশ্বাস করছি? কিন্তু সরলার কষ্ট বা জানলেন কি করে? কোন ক্ষমতা বলে? ভাগ্যিস মহেশ্বর পাঠিয়েছিলেন তোদের কাজ করতে, না হলে কি করে কষ্ট ঘুচাতাম বলতো? অনেক হয়েছে, এরা চোখে জল মচ্ছে। বাবা গো, আমার কষ্ট বুঝেই যখন এসেছেন বাবা, আমার আমার কষ্টটা আপনি মুছে দিতে পারেন না বাবা? তোর কোলে যাকে তুলে দিলাম তাকে ভালো করে রাখবি তোর কাছে। দেখবি সেই তোর কোল আলো করে আসবে। পারবি না কেন রে, মাই তো তুই। তোমার বৌমার সন্তান হচ্ছে না এও সাধু বাবা জানে? এ কি শুধুই সাধুব দিদি? জানি না রে, আমারও সব কেমন ভুলিয়ে যাচ্ছে। মা ডাক ঠিক শুনবি তুই, কেউ তোকে আর ছোট করবে,
সে তোর কোল আলো করে থাকবে রে। জিনিসপত্র সব এখানে বের করছো কেন গো? এসব আর ঘরে রাখবো নে, বলি ঘরে হাত পা মেলে একটু বসা ওঠা করা যায় না গা। তা রাখবে কোথায় এগুলো? কেন, ওই গোয়াল ঘরে, গোয়াল ঘরটাকে ভাড়ার ঘর করব। গোয়াল ঘর? কিন্তু ওখানে তো সাধু বাবা আস্তানা গেড়েছে। ওর আস্তানা করা আমি ঘোঁচাচ্ছি, কাল সকাল হলেই তো সাধু বাবা বিদেয় হবে। জমিদার বাবু হুকুম বলে কথা, ও গ্যাঁট হয়ে আর বস থাকতে হচ্ছে। নিচু তলার লোকগুলো আসা বন্ধ হবে এবার। বাবা রে বাবা, বাড়িটাকে একেবারে বাজার করে রেখেছিল, যে যখন পাচ্ছে ঢুকে পড়ছে। ওই সাধু বিদেয় হলে না আমি আগে গিয়ে গোয়াল ঘর থেকে গাছগাছালিগুলো উপড়ে ফেলবো আর সব ধুয়ে পুছে ফেলবো। বলি বৌমা, কালকের জন্য কাজ ফেলে রাখবে কেন? আজই এই জিনিসপত্র সব গিয়ে গোয়াল ঘরে তুলবো। নাও ধরো দেখি, ধরো ধরো। বুঝলে, ঘর আমাদের, আমরা যা ইচ্ছে তাই করব। চলো। এবার আমি ধ্যানে বসবো। সারাদিন নিজের মতন করে তো শিব সম্পর্কে ডাকতেই পারলাম না। যা দেখি, যা এখান থেকে, আর দেখিস কেউ যেন এখানে আসতে না পারে। যা। এসব জিনিস নিয়ে এখানে এলে কেন? ও মা কথা শোনো, কেন এসেছি এসব রাখবো বলে? দেখি সরো তো, সরো। রাখবে মানে? দেখছো বাবা এখানে রয়েছেন, তো এখানে সব কেন ঢোকাবে? সে তো আজ রাতের অতি, বলি কাল সকালে তো চলে যেতে হবে। জমিদার বাবুর হুকুম, মনে নেই? বাবা যাবেন কি যাবেন না তা নিয়ে তোমাদের ভাবতে হবে না। এই বাবার জায়গা আমি নোংরা করতে দেবো না। যা তো যাও, এসব নিয়ে এখান থেকে যাও তো। আমাদের জায়গা আমরা যা ইচ্ছে করব। নোংরা তো উনিও কম করেননি, যত সব বুনো গাছ এনে লাগিয়েছে এখন আবার মাটি নিয়ে বসে আছেন, তার বেলা ওং যত সব। আমি থাকতে কি করে এগুলো গোয়াল ঘরে ঢোকাও দেখবো? হ্যাঁ, কুরুক্ষেত্র করে দেবো। হ্যাঁ, মাছটা ফেলে দে। এত রাগ কেন তো? রাগকে জয় করতে শেখ, কত লোকে তো কত কি বলবে। সব কথায় কান দিলে তো ওই নিয়ে থাকবি সারাদিন, শিবের নাম করবি কখন? অত সংযম আমার নেই বাবা, আপনার অসম্মান আমি সইতে পারবো না। হ্যাঁ, বলি সইতে না পারো তাহলে তোমার ওই বাবার সঙ্গে যেদিকে দু চোখ যায় চলে যাও দেখি। হ্যাঁ যাবো তো, তাই যাবো। বাবা যেখানে থাকবেন আমিও সেখানেই থাকবো। কে কোথায় যাবে, কে কোথায় থাকবে, সে তো জগদীশ্বরের হাতে। যে যতই চলে যেতে বলুক না কেন,
যাওয়া অত সহজ নয় রে। তিনি রাখলে রাখবেন, আবার তাড়ালে তাড়াবেন। এই গ্রাম সে গ্রাম, এই রাজত্ব ওই রাজত্ব, সবই তো তার। সারা জগতে রাজা হচ্ছে সে, তার হুকুমের ওপর দিয়ে যাওয়ার সাধ্যি কিন্তু কারোর নেই। যা যা, তোরা যা দেখিনি। ঠিক আছে, আজ চলে যাচ্ছি, কাল এখানে এসে সব রাখবো। জমিদার হুকুম যখন দিয়েছে, গোয়াল আমরা দখলে নিয়ে বই নেব। চলো মা, চল। কাল সকালে কি হবে কে ঠিক করে জানিস? কাল মহাকাল। তার কাছে কে বা জমিদার, আর কি বা তার হুকুম। জয় শিব সোম, জয় শিব সোম।